নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। এটা একটা ফেমাস ট্র্যাডিশনাল বেঙ্গুলি রেসিপি। বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো ছুটির দিনে জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য একদম পারফেক্ট। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। আসুন দেখে নেবেন রেসিপি। এই মাছটা আমরা লিসিয়াস থেকে অর্ডার করেছি, খুব ফ্রেশ মাছ। এখানে হাফ কিলো মাছ আছে, এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণে মাছটা অনেকটা বড়, ভেতরে ভালোভাবে ঢুকে যাবে, আর এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এই মাছটা বানানোর জন্য লাগবে এখানে একটা তেজপাতা, হাফ চামচ জিরে আর কিছুটা গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কাটা তরকারিতে দিয়ে দেবো। আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে একটা কাটা টমেটো, একটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, একটা পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর লাগবে দই। এখন কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এখন একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছের পিসগুলো বড় বলে প্রথমে 3 পিসই মাছ দিলাম। মাছটার 1 পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিট ভালোভাবে ভেজে নেব। মাছের 1 পিট ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছটাকে তুলে নিচ্ছি। ওই তেলেই বাকি 2 পিস মাছ দিয়ে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নের জন্য একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর দিলাম হাফ চামচ জিরে। জিরেটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম স্লাইস করা কেটে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লালচে মতন ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে একটু ভেজে নেওয়ার পর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। আদাটার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা, এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। এখন এই বাটির থেকে ফেটে নেওয়া 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অফ করে নিতে হবে, নেই তো স্লো করে নিতে হবে। অনেক সময় খুব গরমের মধ্যে টক দইটা দিলে কিন্তু কেটে যায়। দই দিয়ে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটার উপর তেল ছেড়ে আসে। দেখুন মশলাটার উপর তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পরে দিলাম এই কারণে, না হলে তরকারি কালারটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। গ্যাসটাকে স্লো রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন 1 বাটি মতো জল দিয়ে দিলাম। মাছের পিসগুলো বেশ বড়, তাই আমি আরও 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি।
আর ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে লবণ চেক করার পরে আরও 1/2 চামচ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কি এই তরকারিটা একটা ভালো ব্যালেন্স আসে। চিনিটা দেওয়ার পর গ্যাসটা স্লো করে আরও 1 মিনিট মতো ফুটতে দেব। লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে অফ করে, আর এটা আমি গ্যাসের উপরেই রেখে দেব। দেখুন একটু ঠান্ডা হওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ডেলিসিয়াস দই কাতলা রেডি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই, বাই।